করোনাকালীন মহামারীতে তোমরা সবাই বাড়িতে আসো, আশা করি সবাই ভালো আসো। তোমাদের সমস্যার সমাধানের জন্য আজকে বাংলা দ্বিতীয় পত্র বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি তারকচন্দ্র রায়, রঘুনাথপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তো চলো আমরা ক্লাসের দিকে যাই। তোমরা তোমাদের বই খাতাপত্র প্রস্তুত রাখো এবং আমার দিকে একটু খেয়াল করো। আমি আজকে তোমাদের শব্দ নিয়ে আলোচনা করব। প্রথমে আসি শব্দ কি। শব্দ হচ্ছে কতগুলো বর্ণ পাশাপাশি বসে যখন পূর্ণ অর্থ প্রকাশ করে তখন আমরা তাকে শব্দ বলি। এখানে কলম, ম, ক, ল, এই মকল একটি শব্দ, কিন্তু এর কোনো ম, ক, ল একটি শব্দ, কিন্তু এর কোনো আবেদানিক অর্থ নেই। যখন এর আবেদানিক অর্থ আমরা পাচ্ছি না তখন কিন্তু এটাকে শব্দ বলে হিসাবে নেব না। কিন্তু এই শব্দগুলোকে, এই শব্দটাকে যদি আমরা ক, ল, ম ধরি তাহলে এর একটা আবেদনিক অর্থ আসে, যা দিয়ে আমরা লেখার কাজ করি, এটা একটা শব্দ। এখন আসি এই শব্দকে তিনটে ধাপে ভাগ করা যায়। প্রথমত উৎস বা উৎপত্তি অনুসারে, দ্বিতীয়ত গঠন অনুসারে, তৃতীয়ত আছে অর্থ অনুসারে। তো এই উৎপত্তি বা উৎস অনুসারে শব্দকে মোট পাঁচটি ভাগে ভাগ করা যায়। সেগুলো আছে কি, তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ আর বিদেশি শব্দ। তৎসম শব্দ কি, তৎশব্দের অর্থ হচ্ছে তার, আর সমশব্দের অর্থ হচ্ছে সমান, তার সমান অর্থাৎ সংস্কৃতের সমান। তাহলে যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি অবিকৃতভাবে বাংলায় প্রবেশ করেছে সেটা হচ্ছে তৎসম, যেমন চন্দ্র, সূর্য, গ্রহ ইত্যাদি। এরপরে আসি অর্ধতৎসম, যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে কিঞ্চিত পরিমার্জিত হয়ে বাংলায় প্রবেশ করেছে সেটা হচ্ছে অর্ধতৎসম, যেমন সংস্কৃতে হচ্ছে গৃহিণী, অর্ধতৎসমে আছে গিন্নি। সংস্কৃতে শ্রাদ্ধ, সংস্কৃত বা তৎসমে আছে শ্রাদ্ধ, আর অর্ধতৎসম আছে শ্রাদ্ধ। এরপর আসছে তদ্ভব। তদ্ভব কি, তৎশব্দের অর্থ হচ্ছে তার, আর ভব শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন, অর্থাৎ তার থেকে উৎপন্ন, কার থেকে উৎপন্ন, সংস্কৃতির থেকে উৎপন্ন। তাহলে সংজ্ঞাটা এরূপ আসে যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃতের মধ্য দিয়ে বাংলায় প্রবেশ করেছে তাকে বলা হচ্ছে তদ্ভব। যেমন চর্ম, চর্ম আর, চর্মকার, তৎসমে আছে চর্মকার, প্রাকৃত আছে চর্ম আর, তদ্ভবে এসে আছে চামার। এরপরে আসো কি দেশি, যে প্রাচীন বাংলার আদিম অধিবাসীদের মুখনিঃসৃত কিছু ভাষা আমাদের এই বাংলা ভাষায় থেকে গেছে সেটা হচ্ছে দেশি। আর বিদেশি শব্দ হচ্ছে বাংলাদেশে সাংস্কৃতিক কারণেই হোক, রাজনৈতিক কারণেই হোক, আর ধর্মীয় কারণেই হোক, অনেক বিদেশি ভাষাভাষীর লোক আমাদের দেশে এসেছে, তাদের মুখনিঃসৃত যে ভাষা সেটা বিদেশি ভাষা হিসেবে পরিচিত। তাহলে আমরা উৎস বা উৎপত্তি অনুসারে যে পাঁচ প্রকার, সেই পাঁচ প্রকারের বিষয়বস্তু আমরা এখান থেকে পেলাম। এবার আসো গঠন অনুসারে, গঠন অনুসারে শব্দকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মৌলিক, আমরা তোমরা বিজ্ঞানে জেনে থাকবা যে যাকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। ঠিক তদ্রূপ যে সকল শব্দকে বিশ্লেষণ করলে ওই শব্দ ছাড়া অন্য কোনো কিছু পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক শব্দ। আর সাধিত শব্দ, যে শব্দকে বিশ্লেষণ করলে একাধিক বিষয় পাওয়া যায় সেটা হচ্ছে সাধিত। এরপরে আসো অর্থানুসারে, অর্থানুসারে এই শব্দকে তিন ভাগে ভাগ করা যায়, যৌগিক, রূঢ় আর যোগরূঢ়। যৌগিক হচ্ছে প্রকৃতি এবং প্রত্যয় অনুসারে, মূল প্রকৃতি এবং প্রত্যয় মূল শব্দের অনুগামী, যেমন বাবু প্লাস আনা, বাবু আনা, এখানে বাবুর যে হালচাল বা বাবুর যে আচরণ সেটিকে বোঝানো আছে। কর্তব্য, ক্রি প্লাস তব্য, এখানে যা করা উচিত সেই বিষয়কে বোঝানো আছে, তাহলে ক্রি প্লাস তব্য এটা মূল শব্দের অনুগামী। তাহলে যে সকল শব্দ প্রকৃতি এবং প্রত্যয় অনুসারে
মূল শব্দের অনুগামী হয় সেটা হচ্ছে যৌগিক। আর রূঢ় হচ্ছে কি, যে সকল শব্দ মূল শব্দের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে রূঢ়। যেমন বাঁশি, তো বাঁশি স্বাভাবিকভাবে বাঁশ দিয়ে তৈরি যে শব্দ সেটাকে বাঁশি হিসেবে ধরা হয়। কিন্তু এখানে আরও অনেক বাদ্যযন্ত্র যেমন কর্নেট, হুলোট, বাঁশের বাঁশি সবগুলোকে একটা বাদ্যযন্ত্র হিসেবে ধরা হচ্ছে। আর যোগগুলো, যোগগুলো হচ্ছে কি, যোগগুলো হচ্ছে সেই সকল শব্দ, যে সকল শব্দগুলো সমাসবদ্ধ পদ হতে হবে এবং সেই সমাসবদ্ধ পদের সমসমান পদগুলোর অনুগামী না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করবে সেটা হচ্ছে রূঢ়। যেমন পঙ্কজ, পঙ্কে জন্মে যা, পঙ্ক শব্দের অর্থ হচ্ছে কাদা, এই কাদায় অনেক কিছু জন্মে কিন্তু সেইগুলোকে না বোঝায় শুধুমাত্র পদ্মফুলকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা আজকে শব্দের যে বিষয়বস্তু সম্পর্কে বুঝলাম যে শব্দকে তিনটি পর্যায়ে ভাগ করা যায়, মৌলিক উৎপত্তি বা উৎস অনুসারে, গঠন অনুসারে আর অর্থানুসারে। আবার যদি সরাসরি প্রশ্নে এরকম আসে যে শব্দকে শব্দের শ্রেণী বিভাগ করো, সেক্ষেত্রে কিন্তু শব্দের শ্রেণী বিভাগ মানে আমার কি এই উৎস বা উৎপত্তি অনুসারে যেটা সেইটাকেই কিন্তু বোঝানো হয়। তো সেক্ষেত্রে আমরা ওই শব্দকে যে পাঁচ ভাগে ভাগ করা হয় সেই বিষয়টা আমরা লিখব, যে শব্দকে পাঁচটি ভাগে ভাগ করা হয়। তো শিক্ষার্থীরা, আজকে শব্দের বিষয়ে আমরা এই পর্যন্ত শিখলাম। আমরা আগামী দিন এর পরের অধ্যায় নিয়ে আলোচনা করবো। তোমরা ভালো থাকবে।